হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করি সবাই খুব 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 ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর আমার ঘরের সব কাজ সারা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি পুকুর ঘাটে থালা বাসন মেজে নিতে। বন্ধুরা, সকালবেলার ব্রেকফাস্টের জন্যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর আজকের ব্রেকফাস্টে আছে চা করে নিয়েছি, আর মুড়ি মেখেছি, আর সঙ্গে একটু বেগুনি আছে। এটাই আজকের ব্রেকফাস্ট বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফ্রাইড রাইস। আর এখানে আমি বিনস, গাজর আর মটরশুঁটি এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি সবে। ব্যাস, আমি এখন রেডি, চান টান করে এবারে ভাত খেতে যাবো। আর চশমাটা পরে নিলাম, সকাল থেকে আজকে পরে নিই। আর আমার চোখের অবস্থা খুবই খারাপ, আমার তো মানে সারাক্ষণ ঘুমানো ছাড়া সারাক্ষণই চশমা পরতে বলেছে, তাও সবসময় পরা হয় না, তবে চেষ্টা করি পরার। আমি তাহলে চলুন দেখাই আমি কি কি রান্না করেছি, চলুন। আর আজকে চান করে আমি শাড়ি পরেছি। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে আছে ফ্রাইড রাইস, ওটা তো আগেই দেখিয়েছিলাম, বসিয়েছি। আর আছে চিকেন, ওটা একটু আলু দিয়েই করেছি চিকেনটাকে। আর আছে স্যালাড, আর কিছু না। তাহলে বন্ধুরা, আমরা এখন খাবার দাবার বেড়ে নিয়েছি, এখনো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে কথা হবে। দুদিন ধরে জামা কাপড় শুকায়নি, আজকের কয়েকটা জামা কাপড় তবু শুকিয়েছে, তাও এখনো কতগুলো বাকি আছে, ওইগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড় গুলো ভাঁজ করে নিয়ে আবার যাব রাস্তায় একটু হাঁটতে। এ দেখুন বন্ধুরা, এটাকে কি বলে বলুন তো? এটাকে ট্রলার বলে। আর আমরা হাঁটতে হাঁটতে আজকের অনেকটা দূরেই চলে এসেছি, আর আজকে আমাদের সঙ্গে আছে আমার ছেলে আর ওর বন্ধু দেব, তিনজনে মিলে হাঁটছি। সামনে আমার ছেলে আর দেব হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখ, এটা একটা মুরগি ঘর, আর এদিকে এগুলো বাড়ি। ছাগল যাচ্ছে, কি নাকি বসে এরকম, নদীটা দারুণ লাগছে। আমি হাঁটতে হাঁটতে আগে চলে এসেছি, ওরা পিছনে দুষ্টুমি করে করে আসছে। আর আমি ওই ডান দিকের রাস্তা একটা আছে, ওখান থেকে হেঁটে চলে যাই। এটা কোনোদিন আসেনি, আজকে আমার ছেলে নিয়ে এসেছে এই রাস্তাটায়। এমনকি এক ছিপি করেছিলাম একবার, একবার একটা ছিপি। আর নদীটা তো দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে নদীটা দেখতে, খুব সুন্দর লাগছে। দেখুন, ও এই রাস্তাটা আমি জানি কোথায় যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে বলতো রাস্তাটা? ওই সেই 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 যাত্রী ক্লাব, যাত্রী ক্লাব না, যাত্রী ক্লাব, যাত্রী ক্লাব ওইদিকে যাচ্ছে। কোথায় যাত্রী ক্লাবের? ওখান থেকে ওইখান থেকে একটা, ওইটা আমি একদিন গেছি। ওই রাস্তাটা না না না, যাত্রী ক্লাবের রাস্তা না, বলছি যাত্রী ক্লাবের রাস্তা। আরে এটা লাস্ট যাত্রী, যেতে কিন্তু খুব ভালো লাগছে বল। আর একটু ভিজে ভিজে মাটি গুলো একটু হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। আমি এখানে এসেছি রে, আমি এসেছি। এদিকে সব মানুষজনের বাড়ি, পুকুর, আর এই যে রাস্তা, আর এপারে নদী। ওরা আগে চলে গেছে অনেকটা, ফের আবার আমাকে ফেলে রেখে। এই দেখো সব বাড়ি ঘর, এখানে সব টিনের বাড়ি। এ তোরা কাদায় নেমে যা দুজনে মিলে। আর এখানে কতগুলো বোর্ড দাঁড়িয়ে আছে, বেশ ভাল লাগছে হাঁটতে, বেশ ভাল লাগছে, কাদা ভর্তি এখানে। ঠিক বলেছি, তুই দেখেছিস?
আর বন্ধুরা এই নদী চরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ভিডিওটা আর বাড়াবো না আমি, এখানেই আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।